কোলেস্টেরল, আপনার কি কোলেস্টেরল কম বা কোলেস্টেরল আপনার বেশি আছে? তো এই কোলেস্টেরলকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার বাড়ির রান্নাঘরেই লুকিয়ে আছে যে কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণ করবেন শরীরে, কোন কোন খাবার খেলে, কি কি মাত্রায় খেলে আপনার কোলেস্টেরল ঠিক থাকবে, আজকের ভিডিও এই সংক্রান্ত। ভিডিওটি মন দিয়ে শুনবেন, চলুন দেখে নেওয়া যাক। কোলেস্ট্রল দু ধরনের হয়, একটা হচ্ছে গুড কোলেস্ট্রল, একটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। তো গুড কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল, আর ব্যাড কোলেস্ট্রল হচ্ছে এলডিএল কোলেস্ট্রল। তো শরীরে যদি ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল বেশি হয়ে যায় তাহলে কী কী প্রবলেম হতে পারে? এক নম্বর হচ্ছে হার্ট ডিজিজ, হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। দু নম্বর হচ্ছে স্ট্রোক, স্ট্রোকও হতে পারে। তাই মাথায় রাখতে হবে যাতে এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল শরীরে বেশি না হয়, তার জন্য ডায়েটে বা খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ করতে হবে। তো সেটা আপনাদের বাড়িতেই আছে, কী কী কোন কোন খাবার কী পরিমাণে খেতে হবে আজকের ভিডিও এই সংক্রান্ত, চলুন দেখে নেওয়া যাক। আমি বলি পরিশোধিত শস্য এগুলো না খাওয়াই ভালো, যাতে প্যাকেটজাত আটা ময়দা এগুলো পরিশোধনের ফলে এতে পুষ্টিগুণ কমে যায় অর্থাৎ ফাইবার নষ্ট হয়ে যায়, এর ফলে এরা খুবই মারাত্মক। তাই পুরো শস্য খাওয়াই বেটার, এবং প্রতিদিনের ডায়েটে কোলেস্ট্রল কমাতে ওটস রাখা বাধ্যতামূলক। ওটস খুবই হেল্প করে, ডাল অর্থাৎ এই ডালের উপকারিতা অনেক। তো ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল কমাতে ডাল খুবই উপকারী, এছাড়াও হৃদযন্ত্রের সমস্যা এবং উচ্চ রক্তচাপ কমাতেও ডাল খুবই প্রয়োজনীয়। তাই ডালটি অবশ্যই খাবেন, কিন্তু এটা পরিশোধিত বা প্যাকেটজাত নয়, পুরো শস্য যেটা পাওয়া যায় সেটা খাবেন। ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল কমানোর জন্য শাকসবজি খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর খাবারের আগে স্যালাড খেলে শাকসবজিটা বেশি পরিমাণে খাওয়া যায়। শাকসবজি স্যালাডের মধ্যে রাজমা ছোলা রাখা যেতে পারে। আর ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল কমানোর জন্য বেগুন এবং ঢেঁড়স খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস অবশ্যই খাবেন ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল কমানোর জন্য। তাছাড়াও তেলের পরিমাণ কম করতে হবে, তেল বেশি পরিমাণে ইউজ করা চলবে না। ফলও খুবই গুরুত্বপূর্ণ ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল কমানোর জন্য। ফলের মধ্যে আপেল, জাম এগুলো প্রতিনিয়ত খাওয়া উচিত। এছাড়াও ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল কমানোর জন্য আমরা ভিটামিন সি সমৃদ্ধ ফল অর্থাৎ লেবু জাতীয় ফল বেশি পরিমাণে খাওয়া উচিত। এতে পেকটিন ফাইবার থাকে যেটা এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এবং গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রলকে বাড়ানোর জন্য উপযোগী হয়। তাই এই ফলগুলো অবশ্যই খাওয়া উচিত। ও ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রল বজায় রাখার জন্য বাদাম খুবই উপকারী, তাই বাদামও খাওয়া উচিত যাতে কোলেস্ট্রলের মাত্রাটি বজায় থাকে। এই পর্যন্ত আসি, আবার আগামী ভিডিওতে। চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।